নীলফামারী জেলা সদর থেকে প্রায় 10 কিলোমিটার উত্তরে খোকসাবাড় ইউনিয়ন। একসময় এই এলাকার মানুষ ছিল অতি দারিদ্র। পুরুষরা প্রতিদিন কাজ করলেও নারীরা ঘরের কাজ শেষে অবশেষ সময় কাটাতেন। কিন্তু বর্তমানে এই ইউনিয়নের চিত্র বদলে গেছে। গ্রামগুলোর প্রায় প্রতিটি বাড়িতে হোগলা পাতার হস্তশিল্পতে ব্যস্ত সময় কাটাচ্ছেন নারীরা। সংসারের কাজের ফাঁকে কারুশিল্পর কাজ করার সুযোগ থাকায় গ্রামের অধিকাংশ নারী ঐতিহ্যবাহী কুটির শিল্পের সঙ্গে নিজেদের সম্পৃক্ত করে আজ স্বাবলম্বী। আমার ননদ আমার কাজগুলো শিখাইছে, যতটুকুই চলে ততটুকুই বেটার, পারি মানে বাবার কাছে আর হাত পাততে হয় না। হোগলা পাতা রয়েছে নানা ধরনের নাম, বাংলায় হোগল, হোগলা পাতা ও ধারা পাতা নামে পরিচিত হলেও ইংরেজিতে এটাকে ক্যাটেল বা বিড়ালের লেজ বলা হয়। সাধারণত 5 থেকে 12 ফুট উচ্চতার এই হোগলা পাতা রোদে শুকিয়ে বিশেষ কায়দায় পেঁচিয়ে দড়ি বানানো হয়। পরে হোগলা পাতা আড়াআড়ি ও দড়ি দিয়ে পেঁচিয়ে পছন্দের কারুপণ্যের রূপ দেওয়া হয়। মাপ ও সাইজ ঠিক করার জন্য অধিকাংশ কারুপণ্য বানাতে লোহা ও জিআই তারের ডাইস ব্যবহার করা হয়। হোগলা পাতা সহ এসব পণ্য গ্রামে গ্রামে নারীদের কাছে পৌঁছে দেওয়া কাজটি করেন কারখানা। এরপর নির্দিষ্ট করে দেওয়া হয় পণ্য তৈরির সময়। এরপর হয়ে গেলে কারখানা থেকে লোক এসে নিয়ে যায় নারীদের কাছ থেকে। স্বামীর কাছে চাইতে হয় না, যে টাকা দাও, সব সময় কাজ থাকে, কেউ 5,000 6,000। প্রাকৃতিক উপকরণ দিয়ে তৈরি এসব কারুপণ্য পরিবেশ বান্ধব হওয়ায় বৈদেশিক বাজারে এর চাহিদাও ব্যাপক। এখানকার তৈরি পণ্য আমেরিকা, কানাডা, চীন, জাপান, জার্মানি সহ প্রায় 28টি দেশে রপ্তানি করা হয়। হোগলা পাতা খুব সহজে পচনশীল হওয়ায় এতে পরিবেশ দূষণের কোনো সম্ভাবনা নেই। বিশ্বজুড়ে পরিবেশ দূষণের মাত্রা বেড়ে যাওয়ায় চাহিদা বাড়ছে এই প্রাকৃতিক কারুশিল্পের। আজহার আলী, ডেস্ক রিপোর্ট।